রাজ্য সরকার নজিরবিহীনভাবে মতামত চেয়েছিল ইমেল মারফত, তিনটি ইমেল মারফত। দুপুর দুটো নির্দিষ্ট সময়সীমা ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 25,000 মতামত জমা পড়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে, এবং যার অধিকাংশই কিন্তু পরীক্ষা স্কুলে গিয়ে না নেওয়ার পক্ষে মতামত জ্ঞাপন করেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ অধিকাংশই সাধারণ মানুষ, অভিভাবক এবং পড়ুয়া বা ছাত্রছাত্রী তারা চান যে স্কুলে গিয়ে এই সময়ে পরীক্ষা না দিতে, এবং যারা তাদের মধ্যে অল্প সংখ্যক যারা পরীক্ষা চাইছেন তারা অবশ্য বলছেন যে ছোট করে পরীক্ষা হোক বা একদিনে পরীক্ষা হোক বা নিজের স্কুলে পরীক্ষা হোক, যদিও হোম সেন্টারে পরীক্ষা হবে বলে যখন পরীক্ষা হওয়ার কথা তখনই সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকার, কিন্তু যারা পরীক্ষা চাইছেন না, যেটা সিংহভাগ বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তারা বারবার বলছেন যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত নয় স্কুলে গিয়ে, যেহেতু ভ্যাকসিনেশন হয়নি। সুতরাং এই প্রেক্ষাপটে বাড়িতে অ্যাসেসমেন্ট হোক, অর্থাৎ হোম অ্যাসেসমেন্ট যেটা বলে, হোম অ্যাসেসমেন্ট হোক, বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে প্রশ্ন পরীক্ষা নেওয়া যেতে পারে। কেউ কেউ বলছেন যে নবম শ্রেণীর এবং যে অষ্টম্বর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে সেই দিয়ে মাধ্যমিকের অ্যাসেসমেন্ট হোক, কেউ বলছেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাড়িতে খাতা পাঠিয়ে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে পরীক্ষা নিয়ে খাতা দেখে একটা রেজাল্ট তৈরি করতে পারে, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যে 30 নম্বরের উত্তরপত্র জমা পড়ে গেছে সংসদে সায়েন্সের ক্ষেত্রে, এবং আর্টস এবং বাণিজ্যের ক্ষেত্রে যে 20 নম্বরের প্রজেক্টের নম্বর জমা পড়ে গেছে তার ভিত্তিতে হতে পারে, 11-এর যে অসম্পূর্ণ বার্ষিক পরীক্ষা তার রেজাল্টের ভিত্তিতে হতে পারে। কিন্তু সাজেশন একাধিক এসছে, কিন্তু যার মোদ্দা সাজেশন বা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যদি দেখা যায়, তাহলে যে সরকার যে উদ্দেশ্যে মতামত দিয়েছিল, যে যে বিশেষজ্ঞ পরীক্ষা না নেওয়ার মতামত দিয়েছিলেন, সাধারণ মানুষ শিক্ষক অভিভাবক তারা কিন্তু যে মতামত দিয়েছেন তাদের সিংহভাগই এই মুহূর্তে পরীক্ষা না নেওয়ার পক্ষেই রায় দিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অবশ্যই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। ধন্যবাদ কৃষ্ণেন্দু।